আলাইকুম। প্রিয় আপু ভাইয়া বোনেরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে এই গরমে এবং রমজানের একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই রমজানে আর গরমের ভিতরে ভীষণ মজার একটি রেসিপি, চলুন তাহলে দেখি কী উপকরণ লাগে। আমি এখানে একটি আপেল নিয়ে নিয়েছি। আমি আপেল এবং কলার মিল্ক শেক বানিয়ে নিব। আমি এখানে আপেল নিলো ছোটো ছোটো করে কেটে নিব। গরম এবং রমজানের জন্য এটা ভীষণ উপকারী একটা জিনিস। আমি এখন কলা ছিলে কলাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিব। তো আমি এখানে হাফ কেজি দুধ, ঠান্ডা দুধটা ব্যবহার করেছি, আমি এখানে দিয়ে নিলাম। আর দিয়ে দিব 3 চামচ চিনি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর এখানে আমি 3-4টা আইস কিউব দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর তারপর আমি এটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করার শেষ, দেখুন কত সুন্দর হয়েছে। এই তো গরমে ঠান্ডা অনেক ক্লান্ত শরীরকে ভীষণ মজার একটি জুস। আপনারাও বাসায় ট্রাই করবেন। আপেল এবং কলা দিয়ে মিল্ক শেক তৈরি করে আপনারা পরিবেশন করে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।